লেখকের বই এসে তিনি পড়তে শুরু করেছিলেন। যমক লেখক এই কথা বলেছে, তো আমার কথা হচ্ছে এটা শাস্ত্রে তথা বেদে কি গোমাংস খাওয়ার কথা আছে, অনুমোদিত না নিষিদ্ধ? তিনি কোন লেখকের বই থেকে পেশ করলেন যে না, বেদে নাকি এই গোমাংস হত্যার কথা নেই। আমি তাহলে তেমন লেখকের কোন কথা আপনার সামনে পেশ করছি টিট ফর ট্যাট হিসাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে শ্রীমদ ভাগবত গীতার যথাযথ, যেটা ইস্কনিদের অনুবাদ, শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় নম্বর 18 শ্লোক নাম্বার 3 এখানে ব্যাখ্যা স্বামী প্রভুপাদ তিনি কি ব্যাখ্যা করছে দেখেন। স্বামী প্রভুপাদ লিখছেন দেখেন, যদিও যদিও যজ্ঞে পশু বলির, দেখেন যদিও যদিও যজ্ঞে পশু বলির পশু বলির নির্দেশ বৈদিক শাস্ত্রে পাওয়া যায়, বৈদিক শাস্ত্রে পাওয়া যায় মানে বেদে পাওয়া যায়, কি লিখছে তারপরে দেখেন, যদিও পশু বলির কথা বৈদিক শাস্ত্রে পাওয়া যায়, যজ্ঞে বলি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে পশু থেকে নব জীবন দান করা, কখনো কখনো যজ্ঞে বলি দেওয়ার মাধ্যমে পশুকে নতুন পশুর জীবন দেওয়া হতো এবং কখনো কখনো পশুটিকে তাৎক্ষণিক মানুষের জীবন উন্নতি করা হতো। মানে এখানে স্বামী প্রভুপাদ তিনি বলছেন বেদের মধ্যে গৌ মাংস খাওয়ার কথা প্রমাণিত। স্বামী প্রভুপাদ ইস্কনদের এটা অথেন্টিক একটা গীতা, এখন তিনি যদি এটাও মানতে না চান না মানলে আমার কিছু যায় আসে না, আমার কথা হচ্ছে প্রমাণ দেখানো। পয়েন্ট নম্বর 2 উনি বলছেন, বন্ধুগণ আপনারা শুনলেন সে যে সমস্ত প্রমাণগুলো দিচ্ছে সে প্রমাণগুলো কাদের, খ্রিশ্চানদের না মুসলমানদের? এই হিন্দুদের বই থেকে উঠিয়ে সে দিচ্ছে। হিন্দুরা তারা যে অবৈদিক সেটা তার সামনে তো প্রশ্নই আসবে না, কে বৈদিক কে অবৈদিক সেটা সে নিয়ে বিচার করবে কেন? সেই বিচার যদি করতে হয় একমাত্র আর্য সমাজীদের করতে হবে। সে প্রভুপাদ স্বামীর যে বই দিয়ে শ্রীমদ ভগবত থেকে প্রমাণ দিচ্ছে সেখানে গো মাংস খাবার বিধান, গো মাংস কাটার জন্য সেখানে গো কাটার জন্য সেখানে বিধান দিয়েছে, গো হত্যা করার জন্য বিধান দিয়েছে, আর বলছে বেদে বৈদিক সংস্কৃতিতে। সবচাইতে আশ্চর্যের বিষয় এই যে প্রভুপাদ শীল প্রভুপাদ সে আদৌ বেদ জানে না। বেদ যদি জানতেন উনি তাহলে শ্রীকৃষ্ণকে ঈশ্বর বলে উনি মনে করতেন না। সে বেদের আত্মার থেকে দূরে সরে থাকার জন্য সে এই সমস্ত কথাগুলো বলতে পারলো বা এই সমস্ত প্রমাণগুলি তার নিজের বইয়ে দিতে পারলো। এখানে প্রশ্ন হচ্ছে কি প্রমাণগুলো তিনি দুঃখ যাই দুঃখ রাহুল সেটা দেখবে কেন? রাহুল তো দেখবে সে তার মতলব কথা থেকে সিদ্ধ হচ্ছে, তাই? এবার যদি আর্য সমাজীরা বলে, যেমন এই বাংলাদেশের আর্য সমাজীরা আর্য সমাজই বলছে, বাংলাদেশের অগ্নিবীর তারা বলছে কি মহেন্দ্রপাল প্রমাণ দিতে পারেনি, মহেন্দ্রপাল প্রমাণ দিতে পেরেছে কি না পেরেছে বেটা তোদের কাছে আগে জিজ্ঞেস করবো আমি, কে প্রভুপাদ তোদের হিন্দু সমাজের না মুসলিম সমাজের? সেই প্রভুপাদ ভগবদ গীতাতে যে লিখেছে সেই কথার খণ্ডন কেউ করেছিস তোরা না? তোরা জানিস তাতে কি লেখা আছে? তো প্রভুপাদ স্বামী তিনি যেই হরে কৃষ্ণ হরে রাম যে সংগঠন সেই সংস্থা চালালেন তিনি, আর সমস্ত বিশ্বে তার কাজ, আরব কান্ট্রিতে গিয়ে কৃষ্ণকে যোগেশ্বর কৃষ্ণকে মোহাম্মদ বলে বলছে, আর খ্রিশ্চানদের মাঝে গিয়ে তিনি যোগেশ্বর কৃষ্ণকে যীশুখ্রিস্ট বলে বলছে। তো এইরকম ধরনের যে কাজ হচ্ছে তার জন্যে আর্য সমাজেরও কত সচেতন, কোনো আর্য সমাজেরা এর প্রতিবাদ করেছে না এর জন্য কোনো আপত্তি জানিয়েছে কোনো সময় কোথাও? তাহলে আবার এত বড় বড় কথা বলা হচ্ছে কেন? সব দোষের মূল তো তোরাই রে ভাই, তোরা যদি সঠিক থাকতিক, তোরা যদি কাজ সক্রিয়ভাবে করতি, তাহলে এ সমস্ত জিনিসগুলো আজ উঠে আসতে কেমন কেমন করে? এ সবচাইতে বড় জিনিস হলো হিন্দুই হিন্দুর দুশ্মন, হিন্দুর শত্রু। এই হিন্দুদের কারসাজির জন্য আজ এই বেদ প্রকাশ উপাধ্যায় বলে একজন যে পাঞ্জাব ইউনিভার্সিটির রিডার, তিনি লিখেছিলেন বেদ ও পুরাণে হযরত মোহাম্মদ, তো তাকে কোনো আর্য সমাজেরা কোনো উত্তর দেয়নি। যখন 85 আমার সামনে সেই বইটি আসলো, আমি সে সময় দিল্লি থেকে আর্য প্রতিনিধি সভায় বঙ্গীয় আর্য প্রতিনিধি সভায় আমাকে নিয়োগ করা হয়েছে। আমি দিল্লি থেকে কলকাতা চলে এসেছি, কলকাতায় এসে দেখলাম ওই বইটাকে, আমারই একজন মিত্র দিল পণ্ডিতজি আপনি তো বলছেন কিন্তু এই দেখুন এইখানে কি বেদ প্রকাশ উপাধ্যায়। তো সে বেদ প্রকাশ উপাধ্যায়কে আমি ব্যক্তিগত পত্র লিখলাম
কি প্রকাশ, তোমার বেদ প্রকাশ নাম তোমার মা বাবা রেখেছে, কিন্তু তখন তুমি অজ্ঞানী ছিলে, এখন তোমার জ্ঞান হয়েছে, তুমি প্রকাশ কোরআনে দেখতে পাচ্ছ, তো এখন তো নামটা বদলে নাও। তো আর্য সমাজীরা কাজ কি করেছে? আর্য সমাজীরা কোনো কাজ করেনি। আর আমি গীতা প্রেসের উপরেও বলেছি, গীতা প্রেসেও আমি সম্পর্ক করে তাদের সঙ্গে বসার চেষ্টা করেছি, আজ অবধি কারা তারা কেউ বিরোধ করেছে যে গীতা প্রেস থেকে এই সমস্ত বইগুলো বের হচ্ছে, গীতা প্রেস থেকে বৈদিক সংস্কৃতির উপরে কুঠারাঘাত করা হচ্ছে, আগুনে ঘি ঢালার মতো কাজ করছে, কোনো আর্য সমাজীরা তার প্রতিবাদ করেছে? করেনি। আর্য সমাজীরা এরা খালি গাল বাজানো, এরা গাল বাজানো ছাড়া অন্য কিছু জানে না। তাই দেখুন, এই যে প্রমাণগুলো দিচ্ছে সে তো সমস্ত সব হিন্দুদের লেখা বইয়ের জন্য দিচ্ছে। এবার তুই মাংস খাবি না খাবি সেটা তো তোর বিষয়, আর্য সমাজের কী করবে না করবে সেটা তো আর্য সমাজের বিষয়। কিন্তু সেই যে রাহুল বলল এই কথা, যদি এই বইগুলো আপনারা মানেন না তাহলে এর উপর অভিযোগ করেননি কেন? তো আজ অবধি কোনো আর্য সমাজের অভিযোগ করেছে? করেনি। অভিযোগ করলে তার আর এই গাল বাজানো এরা করতে পারতো না। তো এই সমস্ত জিনিসগুলো একেবারে অবান্তর জিনিস, দোষ নিজেরা করবে আর অপরকে দোষ দেবে। মহেন্দ্রপাল কোনো জবাব দিতে পারেনি। আরে মহেন্দ্রপাল কোনো জবাব দিতে পারেনি, যেখান থেকে প্রমাণ দিয়েছি, যে যে বেদ থেকে দিয়েছি সেইখানে মাংস খাবার বিধান নেই সেটা আমি তুলে ধরেছি, কিন্তু সে যে তো বই দিচ্ছে সে তো তোর বাবারাই লিখেছে, সে তো তোর বাবারাই লিখেছে এই বইগুলো। প্রভুপাদ স্বামীকে তুই বাবা বলে মনে করিস না হিন্দুরা? তো প্রভুপাদ স্বামী তার ভগবদ্গীতাতে লিখেছে, তো তার বিরোধ করতে পারিস তোরা? না করতে পেরেছিস? বকবাস করবি না আমার সামনে যে নাকি বেদে নাকি গোমাংস খাওয়ার কথা নেই। আমি দেখাচ্ছি গ্রন্থ থেকে তিনি কার লেখা পড়েছেন তিনি, আমি দেখাচ্ছি দেখেন মনুষ সংহিতা, সংহিতা শাস্ত্র, যে সংহিতা শাস্ত্র থেকে স্বামী দয়ানন্দ সরস্বতী তিনি অনেক রেফারেন্স কোট করেছে। তার একটা বই আছে গো করুণা নিধি, এই গো করুণা নিধির 11 নম্বর পৃষ্ঠায় মনুষ সংহিতা থেকে উল্লেখ করেছে রেফারেন্স। আমি আপনাকে দেখছি মনুষ সংহিতাতে কি বলছে দেখেন, আশ্চর্য হয়ে যাবেন। দেখেন কি লিখছে দেখেন, তাকে অহিংসা মানে পশু হিংসা নিয়ত আছে, অর্থাৎ অনাদি কাল থেকে চলে আসছে, তাকে অহিংসা বলেই জানতে হবে, কারণ বেদে এরকম বলা হয়েছে। বলছে বেদে পশু হত্যার কথা বলা হয়েছে, ভগবান মুনু তিনি বলছেন, দেখেন লাল দিয়ে আমি দাগে রেখেছি, বেদে বলা হয়েছে স্পষ্ট ভাবে পশু হত্যার কথা আছে। তার মানে বোঝা গেল মনু সমৃদ্ধির হাওয়ালা দিচ্ছে, প্রমাণ দিচ্ছে সে মনু সমৃদ্ধির অপভ্রংশ, যে মনুসমৃতি মনুস্মৃতি যেটা মেলানো হয়েছে সেটার থেকে প্রমাণ দিচ্ছে। বিশুদ্ধ মনুসমৃতি সুরেন্দ্রজির লেখা সেখানে নেই। তারপরে গৌ করুণানিধি ঋষি দয়ানন্দ কৃত গৌ করুণানিধি ছোটো বুকলেট ছোটো পুস্তিকা সেটাতে বলছে 13 নম্বর, সেখানে কিন্তু এই সমস্ত কোনো জিনিস নেই, এভাবে কোনো প্রাবধান নেই। সেখানে বৈদিক ধর্ম শুরু হচ্ছে তো অহিংসা থেকে, অহিংসা শব্দের অর্থ হলো হিংসা না করা। তো মাংসটা হিংসা করে আসবে না হিংসা না করে আসবে? তো মাংসর জন্য হিংসা করতে হবে, আর হিংসা করলে সেই অধর্ম, কারণ পাতঞ্জলি যোগ দর্শনে সেটা পরিষ্কারভাবে তিনি বলেছেন, হিংসা করলে কোনো দিন ঈশ্বরের সান্নিধ্য লাভ করা যাবে না। সমস্ত কাজ তো অহিংসা দিয়ে হচ্ছে, তাহলে আবার বৈদিক সংস্কৃতিতে হিংসা আসবে কোথায়? এই সমস্ত যে বইয়ের প্রমাণগুলো দিচ্ছে সেই বইগুলো অবৈদিক, অবৈদিক এবং বৈদিক সংস্কৃতিতে তার কোনো মান্যতা নেই, তার কোনো মান্যতা নেই। এবারে বৈদিক সংস্কৃতির যারা প্রচার করে, যারা বৈদিক সংস্কৃতি বলে, সেই বৈদিক সংস্কৃতির মেনে চলে যারা, তারা কিন্তু সেই বইয়ের কোনো দিন কোনো প্রতিবাদ করেনি, কাউকে জানায়নি। তারা এখানে গাল বাজাতে এসছে, সে উঠিয়ে দেখাচ্ছে তাকে ধমকি দিচ্ছে। আরে সে উঠিয়ে দেখাচ্ছে, সে যেখান থেকেই দেখাক না কেন, সে যে দেখাচ্ছে সে তোদের বই থেকে দেখাচ্ছে, তোরা এই বই মানিস না, তোরা এই বইয়ের বিরুদ্ধে কোনো অভিযোগ করেছিস কখনো না? যে প্রকাশনী থেকে প্রকাশন হয়েছে সে প্রকাশনের ওপরে কোনো, প্রকাশনের ওপরে কোনো আপত্তি জানিয়েছিস কোনো দিন? না লেখকের ওপরে কোনো দিন কোনো আপত্তি জানিয়েছিস? তাহলে এত বড় বড় কথা বলছিস কেন? আবার লজ্জা আসে না তোদের একটুও? পণ্ডিত মহেন্দ্রপাল আরিয়া তিনি বললেন যে বেদে নাকি পশু হত্যার কথা নেই। আমি খণ্ডন করলাম কি ভগবান মুনুর কথা দিয়ে, মুনুর সংহিতা থেকে, এবং আমি দেখালাম আপনাদের শ্রীমদ ভাগবত গীতা থেকে, তারা বলছে না বেদের মধ্যে গোমাংস খাবার কথা স্পষ্ট প্রমাণিত আছে।
শাস্ত্রবিধি পরিত্যাগ করে কোন ধর্ম পালন করা উচিত নয়। আর শাস্ত্রের মধ্যে আছে গোবংশ ভক্ষণ করার কথা, উনি বলছেন বেদে নেই। অতএব ব্যক্তিকে তিনটে শ্লোক মন্ত্র পাঠ করে দেখিয়ে দিয়েছি, বেদে আছে। তিনি বলছেন ভুল অনুবাদ, সঠিক অনুবাদ পেশ করুক, তারপর আমি জবাব দিব। বেদে সঠিক মন্ত্র আমি উপস্থিত করেছি, প্রমাণ দিয়েছি, প্রথম ভাগে এসেছে সেটা। আর বেদ তো এ আগেই বলেছে, এখন তো আর বেদের কথা বলছি না, এখন তো বেদের অনুযায়ী এরা বলছে যে এ সমস্ত এরা সব সমর্থন করেছে। মনুস্মৃতিতেও সমর্থন করা হয়েছে, ভগবদ্গীতাতেও সমর্থন করা হয়েছে, আর যোগেশ্বর কৃষ্ণ নাকি সমর্থন করেছে। যে যোগেশ্বর কৃষ্ণ তারা জীবনে এই রকম ধরনের কোনো কথা বা কোনো গল্প আসা সম্ভবই নয়, এ সমস্ত অবৈদিক বই দিয়ে প্রমাণ দিচ্ছে। অবৈদিক এটা 100 বার অবৈদিক, কিন্তু অবৈদিক হলে যে বৈদিক যারা তারা কি করছে, নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে? বৈদিক যারা তারা এর বিরুদ্ধে কোনো স্টেপ নেয়নি কেন? তারা যারা বৈদিক তারা এর বিরুদ্ধে কোনো অভিযোগ তোলেনি কেন? সে তো সমস্ত তো বই দেখাতেই, বই থেকে প্রমাণ দিচ্ছে সে। এবার মহিষের মাংস এখানে দেখুন, এখানে পরিষ্কার লেখা আছে, তো মহিষের মাংস প্রধান সেখানে বলা হয়েছে। তো এই সেটা অবশ্য অবৈদিক, এটা 100 বার এতে কোনো সন্দেহ নেই যে অবৈদিক। বেদের যে মাংস খাবার বিধান নেই তার প্রমাণ আমি বেদ থেকে, ও যেসব মন্ত্র বলেছে সেই সব মন্ত্র দুটো তুলে ধরেছি। সেখানে 2-3 মন্ত্র দেওয়া হয়েছে, সেটা 2-3 মন্ত্র আমি তুলে ধরেছি সেখানে, প্রথম ভাগে চলে এসছে সেটা। এটাই হলো দ্বিতীয় ভাগ। তো দ্বিতীয় ভাগেই এই বলছি যে এই সমস্ত যে প্রমাণ ইয়ে দিচ্ছে সেই প্রমাণগুলো সে কোনো বেদ মন্ত্র দিয়ে আর দিচ্ছে না, এবারে বিভিন্ন গ্রন্থ থেকে দিচ্ছে। তো বিভিন্ন গ্রন্থ তো বৈদিক হবে তার কোনো নিশ্চয়তা নেই, বিভিন্ন গ্রন্থও তো অবৈদিক হবে। এই সমস্ত এই প্রমাণটা আমি ওই দিনেই দিয়ে দিতে পারতাম, যে বেদের প্রমাণ দেওয়ার দরকার ছিল, যেগুলো দিয়েছি আমি প্রথম ভাগে সেগুলো আমি ওর সামনেই দিয়ে দিতে পারতাম। আসলে হয়েছে কি, আমি অন্য সিস্টেমে বলছিলাম, আর আমার এইসব সমস্ত বেদ যে সমস্ত আমার লাইব্রেরি সে আছে অন্য সিস্টেমে, আমি এই জন্যে ডেকেছিলাম বিপ্লব মণ্ডলকে, ভাই তুমি আমার কাছে এসো, আমার একটু সুবিধা হবে, এইগুলো তুলে ধরবে আমার কাছে। সে করোনার ভয়ে বা অন্য কোনো কিছু অভিযোগ দেখিয়ে সে আসলো না। এরা কাজ করবে না, বড় বড় কথা বলবে বাস খালি, বড় বড় কথা বলবে, এছাড়া বড় বড় কথা ছাড়া এদের কাছে আর কিছু নেই। সে যে বইগুলো দেখাচ্ছে সে বইয়ের অভিযোগ কর প্রথমে, তারপরে আমার কাছে আসবি, শেখাবো আমি। আমার কাছে আসতে গেলে এর বইয়ের পয়না অভিযোগ করতে হবে, এই যে বইগুলো দেখাচ্ছে সে বইগুলোর উপরে প্রতিবাদ লাগানোর কথা বল, সে বইগুলো কোথায়, তোদের বাংলাদেশ থেকেই তো সব কিছু হয়েছে ঘটনাটা, তোদের বাংলাদেশ থেকেই তো সব কিছু হয়েছে, ইয়ে যে সমস্ত বইগুলো দেখাচ্ছে সব এসব কারা, ইয়ে সব বাংলাদেশের লোকেরা তো এসব করেছে। তো সত্যটা কী সেটা জানতে গেলে মহর্ষি দেব দয়ানন্দ সরস্বতীকে পড়তে হবে, কিন্তু সে তো দয়ানন্দের প্রচার নেই সেখানে, দয়ানন্দকে কে জানে? দয়ানন্দকে যারা জানে তারা এই গাল বাজাতে শুরু করেছে, তাদের ক্ষমতা নেই যে সে বইয়ের উপরে তারা অভিযোগ করবে। চতুর্থ নাম্বার পয়েন্ট, উনি মহাভারতের যুগ আর ইতিহাস নিয়ে তিনি আলোচনা অনেকক্ষণে চালিয়ে গেলেন। আসেন আমরা দেখি মহাভারত আসলে কি বলছে। এই হচ্ছে আমাদের হচ্ছে মহাভারত, এটা কালীপ্রসন্নের মহাভারত, এটা হচ্ছে দ্বিতীয় খণ্ড, আপনাদেরকে দেখাচ্ছি অনুশাসন পর্ব, পৃষ্ঠা নাম্বার 1170 নম্বর পৃষ্ঠায় কি বলছে দেখেন। মহাভারত অনুশাসন পর্ব, তিনি মহাভারতের যুগের কথা বলছে। স্বয়ং মহাভারতে কি লেখা আছে দেখেন, গোবংশ ভক্ষণ করার ব্যাপারে। এখানে যুধিষ্ঠির কহিলেন, পিতামহে পিতৃলোক কোন বস্তু দান করিলে অক্ষয় হইয়া থাকে। মানে যুধিষ্ঠির তিনি বলছে, তাকে শিক্ষা দিচ্ছেন যে যদি কোনো পিতা যদি মারা যায় তার আত্মাকে সন্তুষ্ট করার জন্য কি করণীয়। যুধিষ্ঠির বলছে, মহিষের মাংসটি তুমি প্রদান করিলে 11 মাস এবং গোমাংস প্রদান করিলে 1 বছর তৃপ্তি লাভ হইয়া থাকে। স্পষ্ট হয়ে দেখেন কালী এই মহাভারতের যে প্রমাণগুলো দিচ্ছে, যুধিষ্ঠির বলেছে মহিষের মাংস খাওয়ালে বা গরুর মাংস খাওয়ালে কি হবে, কোথায় এ গরুর মাংস খাওয়ালে 1 বছর সে তৃপ্তি পাবে। এখন ব্যাপার হলো সত্যটা কি অসত্যটা কি, এই নিয়ে তো ঋষি দয়ানন্দ পৃথিবীর মাঝখানে নেমে এসেছিলেন। তিনি যে অবৈদিক প্রথার
বিরোধিতা করেছেন সে সেই জন্যই তো আজ আমরা বলতে পারি বা বলতে পাচ্ছি। কিন্তু ঋষি দয়ানন্দ যে কাজ করে ছেড়ে গেছেন সে কাজটা করছে কে? এই যে অবৈদিক প্রচার হচ্ছে, অবৈদিক বিভিন্ন প্রমাণ কে রাহুল দুপ চাই অন্য কেউ দুপ না কেন, যে কেউ পড়বে সেই সব বইগুলো সে এই প্রমাণগুলো দেবে। তো আজ পর্যন্ত তো হিন্দুরা জানতেই পারলো না যে সত্যটা কী আর অসত্যটা কী। এই সত্য অসত্য লড়াইয়ের জন্য তো ঋষি দয়ানন্দের সমস্ত প্রয়াস, তিনি মৃত্যুবরণ করলেন এই সত্য অসত্য নিয়ে। আর মৃত্যুবরণ করলেন তাকে মেরেছে কারা? হিন্দুদের হাত ছোট নয়, তিনজন মিলে মেরেছে, হিন্দু মুসলমান এবং খ্রিশ্চান, তিনজনেরই হাত ছিল। যাই হোক সেটা কথা নয়, এখন কথা হচ্ছে এই যে সমস্ত বইয়ের প্রমাণ দিচ্ছে সেগুলো অবৈদিক, তো তার প্রচার কে করবে, কে করেছে? এ যাবৎ একে তো রাহুলকে ধন্যবাদ দেওয়া দরকার, সে অতগুলো বই সংগ্রহ করেছে, সে বেদ বিরুদ্ধ বই হোক সেটা যে আমার কথা নয়, সে পড়াশোনা করছে তো, সে বেদ বিরুদ্ধ হলেও সে ওইসব বইগুলো সে সমস্ত মার্ক করে রেখেছে তো, হাইলাইট করে রেখেছে তো, হাইলাইটার বুলিয়ে সেখানে দেখাচ্ছে তো। তো তোমাদের কী আছে তোমরা সেইটা তার প্রতিবাদ করো না কেন? তোমাদেরকে কেউ বারণ করেনি তো? এই বইটার ওপরে ব্যান লাগানোর জন্য তোমরা কোনো ব্যবস্থা নিয়েছো? এই বইটাকে যে অবৈধ সে বই, সেই বইদের প্রকাশনীরা কেন ছেপেছে সেই প্রকাশনীর উপর তো কোনো দিন আপত্তি জানিয়েছ? তা করবে না, শুধু কে কী বলছে লোকের বিরোধিতা করবে, লোকের পিছনে লাগাই তোমাদের জন্মগত অভ্যাস, সেই জন্য তোমরা জানবে না সত্য কাকে বলে আর অসত্যটা কী। সে অসত্য সত্য অসত্যর জ্ঞান যদি থাকতো তাহলে এই সমস্ত হাবিজাবি কথা এইভাবে বলতে না। আবার পর্ব দুই আবার আমার ফেসবুক পেজেই পাঠিয়েছে, এ এত বেশরম নির্লজ্জ, এদের শরমও আসে না। এ আমি কীভাবে কাজ করছি আর আমি কী প্রমাণগুলো দিয়েছি, আমি যে প্রমাণগুলো দিয়েছি তা আমার উপহাস হচ্ছে, বলছে রিডিং পড়ে শোনাচ্ছে। তো রিডিং পড়ে না কি কী কী করে পড়তে হয়, কী করে পড়তে হয়? এ রিডিং এই যে বই দেখাচ্ছে সে রিডিং পড়ছে না সে কী 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 করে বলছে? এই জানোয়ারদের পাল্লায় পড়েছি আমি, এরা কোনো দিনই মানুষ হতে পারবো না, আর মানুষের লক্ষণ তাদের ভেতরে নেই, একদম পশুর মতো ব্যবহার করছে। এই পশুরা কবে মানুষ হবে সেটা ঈশ্বরই জানে একমাত্র। সামনে মহাভারত, মহাভারতে পরিষ্কারভাবে বলা হচ্ছে, আমি দাগানো আছে, যদি আপনি আপনার পিতা যদি মৃত্যুবরণ করে তার আত্মাকে সন্তুষ্ট করতে চান তাহলে গরুকে জবাই করে আপনি উৎসর্গ করে দেন, তাহলে এক বছর আপনার পিতা সন্তুষ্ট থাকবে, খুশি থাকবে। উনি বললেন মহাভারতের যুগে, আমি সঙ্গে মহাভারত থেকে দেখিয়ে দিলাম যে গোমাংস খাবার কথা স্পষ্ট হয়ে প্রমাণিত আসেন। উনি বলছেন বেদে নাকি কোনো গোমাংস খাওয়ার কথা নেই, আমি বেদ থেকে যদি রেফারেন্স দিয়েছি তিনি শুধুমাত্র কথা বলেছে। আরো তিনি একটা কথা বলেছে যে পানিনির ব্যাকরণ, পানিনির ব্যাকরণ আমার কাছে, পানিনির ব্যাকরণ আছে অষ্টাধ্যায়ী, আমার কাছে পানিনির ব্যাকরণ আছে অষ্টাধ্যায়ী। তিনি ব্যাকরণের কথা বলেছে পানিনির পুরাতন, কিন্তু অষ্টাধ্যায় কি আছে বলেন, পানিনির ব্যাকরণে কি আছে, নিষেধ কথা আছে, চ্যালেঞ্জ করলাম কোথায় আছে দেখেন। তিনি আরো বলেছেন যে কুকুরের মতো পানি পান করা, ডক্টর জাকির নায়কের উদ্ধৃতি দিয়ে তিনি এখানে খণ্ডন করার চেষ্টা করছে। জাকির নায়কের সঙ্গে বিতর্ক করতে আসেননি, এসেছেন বিরোধী রাহুলের সঙ্গে, আমি কি বলছি আমাকে খণ্ডন করেন, জাকির নায়ক অনেক পরের কথা। এখানে মূল কথা উনি বলছেন যেসব কুকুর মানে মাংসাশী প্রাণী তারা পানি চেটে চেটে খায়, আর যারা তৃণভোজী প্রাণী তারা পানি চুমুক দিয়ে খায়। সাগর ভাই পয়েন্ট অফ ভিউ, দৃষ্টি আকর্ষণ, আপনি এখনই লিখেন স্নেক ড্রিঙ্কিং ওয়াটার, সাপ কিভাবে পানি পান করে ইউটিউবে যান দেখেন, সাপ দেখেন কি করে পানি পান করে, সাপ কিভাবে পানি পান করে, চুমুক দিয়ে পান করে, সাপ ভেজ না নন্দেজ, নন্দেজ স্পষ্ট ভাবে। আপনি বানর, বানর কি বানর দেখেছেন, বানরকে দেখেন, বানরকে ভেজ না নন্দেজ আপনি চিন্তা করে দেখেন। আর মানুষ আমরা দুটোই করি, আমরা যখন পানি পান করি তখন আমরা চুমুক দিয়ে খাই, আর যখন আমরা আইসক্রিম খাই তখন চিড়ে চেটে খাই। অতএব এখান থেকে প্রমাণিত হয় মানুষ শাকাহারী হতে পারে এবং ভেজ, ভেজ এবং নন ভেজ দুটো হতে পারে, মাছ মাংস খেতে পারে। আর সাপের উদাহরণ দিয়েছি আপনি ইউটিউব থেকে এখনই দেখে নিতে পারেন, এটা লজিক্যাল ফেলাসি, উনি হয়তো সাপ সম্পর্কে তার ধারণা নেই যে সাপ কিভাবে পানি পান করে। আরেকটা দেখেন তিনি বলেছেন বেদ ছাড়া কোনো বই মানা যাবে না, ঠিক আছে বেদ থেকে তুমি প্রমাণ দিয়েছি বেদ ছাড়া কোনো গ্রন্থ মানা যাবে না তিনি বলছেন, অথচ বেদের মধ্যে আপনাকে দেখাচ্ছি সাগর ভাই, বেদের মধ্যে কি বলছে দেখাচ্ছি আপনাকে, বেদের মধ্যে স্পষ্ট ভাবে আমি দেখাচ্ছি বেদ ছাড়া অন্য কোনো গ্রন্থ মানা যাবে কি যাবে না।
বেদ ছাড়া অন্য কোন গ্রন্থে মানা যাবে কি যাবে না? দেখেন কি বলছে, দেখেন আমি লেখাচ্ছি এটা ছন্দাগী উপনিষদ অধ্যায় নম্বর সাত শ্লোক নম্বর অধ্যায় নম্বর সাত কান নম্বর এক শ্লোক সংখ্যা দুই থেকে চার। এখানে পরিষ্কার বলা হচ্ছে যে পঞ্চম বেদ কে, পঞ্চম বেদ হচ্ছে বলছে পুরাণাং পঞ্চমাং বেদাং বেদাং, পুরাণকে বলা হচ্ছে পঞ্চম বেদ, পুরাণ শাস্ত্র এটা হচ্ছে পঞ্চম বেদ, একদম বেদ গ্রন্থ এটা হচ্ছে উপনিষদ। পরিষ্কার হচ্ছে যখন উপনিষদ বলছে পঞ্চম বেদের নাম কি, সেটা হচ্ছে পুরাণ শাস্ত্র। আমি পুরাণ শাস্ত্র থেকে দেখেছি এর কথা যে মিথ্যা এর দ্বারা প্রমাণিত হয়ে গেল। এখানে পঞ্চম বেদ বলে বলছে ও, বেদ চারটে হয়, বেদ পঞ্চম হয় না। এ কোন উপনিষদ থেকে নিয়ে এসেছে পঞ্চম বেদ বলে, এ তো ওই জানে। এ কোন কোন লাইব্রেরির বই সংগ্রহ করেছে সে জানে, কিন্তু বেদ পঞ্চম হয় না, বেদ চারটেই হয়, চতুর্থ বেদ হয়, চতুর্বেদা। বেদকে একও বলা যায়, দুইও বলা যায়, তিনও বলা যায়, কিন্তু বেদ মুখ্য রূপে চার, ঋগ ইয়জুঃ সাম এবং অথর্ব। এই চার বেদে চার ভাগে বিভক্ত, চারটে কাণ্ড, জ্ঞান কর্ম উপাসনা এবং বিজ্ঞান দিয়ে বেদ পাঁচটা বলছে। বেদ পাঁচটা মানুষের জীবনে কেউ কোনোদিন শোনেনি বোধ হয়। যেমন আমরা ছোটোবেলায় যারা আমরা ছোটোবেলায় পড়াশোনা করেছি বাংলায়, সেখানে কী পড়া হতো, ষটকে বলা হতো, ষটকে। ষটকে কী? একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নিদ্র, চারির বেদ, পঞ্চবান, ছয় ঋতু, সাত সমুদ্র, অষ্ট বসু, নয় নবগ্রহ, দশের দিক। এ তো ছোটোবেলায় পড়া হয়েছে, সেখানে চার বেদ বলা হলো না, চার বেদ বলা হয়েছে সেখানে। এ পঞ্চম বেদ কোথা থেকে নিয়ে এসছে জানি না, এ কোথা থেকে পেলো পঞ্চম বেদ? পঞ্চম বেদ একে পুরাণে বলছে, পুরাণকে পঞ্চম বেদ বলা হচ্ছে। পুরাণের যদিও কোনো মান্যতা নেই, ঋষি দয়ানন্দ এখনও এমনও লিখেছেন এই পুরাণ ভাগবতের লেখক যদি মায়ের উদরেই মারা পড়তো তাহলে এ জাতির উদ্ধার হতো। এবারে বুঝতে পারছেন নিশ্চয়ই যে এই সমস্ত বইয়ের লেখকরা এই জাতির সর্বনাশ করেছে, সেটা আমি বলছি না, ঋষি দয়ানন্দ বলছেন। যখন একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নিদ্র, চারির বেদ সেখানে বলা হলো, পড়া হলো, সেই ছোটোবেলার সেই কথা ভুলে গেছিস নাকি রে? তো মনে নেই? আয় আমি মনে করিয়ে দিচ্ছি। বেদ চারটে হয়, বেদ চারই, ঋক ইয়জুঃ সাম এবং অথর্ব। পুরাণকে বেদ বলা হয়নি। আচ্ছা, যদি কেন বলা হবে না এদের প্রমাণ নিন। বেদ হলো আদি সৃষ্টিতে, আর পুরাণ কখন তৈরি হয়েছে? যদি মানি আমি যে পুরাণ পঞ্চম বেদ, তো বেদের উৎপত্তি হয় কখন? বেদের উৎপত্তি হয়েছে আদি সৃষ্টিতে, সৃষ্টির আদিতে। তখন সেখানে সৃষ্টির আদি তো আর পুরাণ ছিল না। তাহলে এর দ্বারাই তো প্রমাণিত হচ্ছে যে এই মিথ্যা কথা বলছে, এর দ্বারাও তো প্রমাণিত হচ্ছে এ অবান্তর কথা। এরকম কোনো বৈদিক প্রাবধান নেই, বৈদিক সংস্কৃতিতে এসব জিনিসের কোনো উল্লেখই নেই, যার জন্য এই সমস্ত ভুল ভাল কথা বলে মানুষদেরকে দিকভ্রমিত করছে। মানুষদেরকে দিকভ্রমিত করবে কি? যারা মানুষ হবে তারা কোনোদিন দিকভ্রমিত হবে না, যারা সত্য অসত্য জানার চেষ্টা করবে তারা কোনোদিন দিকভ্রমিত হবে না, যারা সত্য অসত্যর জ্ঞান থাকবে যাদের কাছে তারা কোনোদিন দিকভ্রমিত হবে না। এ নিয়ে ও হিন্দুদেরকে বলতে পারে কি তোমাদের বইয়ে আছে, যারা হিন্দুরা, যারা পৌরাণিক, যারা বেদের বয় জানে না, তো তাদেরকে বলতে পারে, কিন্তু যারা বেদ জানে তাদের সামনে বললে তো আর আমরা সহজে স্বীকার করে নেবো না। তবে হ্যাঁ, সবচাইতে বড় ভুল আর্য সমাজীদের হয়েছে, তারা এই সব বই নিয়ে কোনোদিন কোনো প্রতিবাদ কখনো কারোর কাছে করেনি। এই বড় ভুল, সবচাইতে বড় ভুল হলো এইটাই, আর আজও করছে না, আজও করছে না। কিন্তু এর বিরুদ্ধে যে বলছে তার বিরোধ করবে এরা, এরা এমন ইডিয়েট, ইডিয়েট দ্য গ্রেট একদম। কী বলা যাবে এদের? এছাড়া তো আর কোনো শব্দই পাচ্ছি না আমি। আমাকে তারা যা তা বলে ভিডিও বানিয়েছে, আমাকে তারা যা তা বলে আমাকে সম্বোধন করেছে, তো সেই তাদের পাল্টা জবাব দিতে আমি এই দু নম্বর ভিডিওটি তৈরি করলাম রাহুলের, যে ফেস দ্য পিপলের দুই দোসরা মে যে ভিডিও হয়েছিল, যে প্রোগ্রাম ছিল সাইফুদ্দিন সাগরের মাধ্যমে, রাহুলের সঙ্গে যে কথোপকথন ছিল, তার এই দু নম্বর ভিডিও আপনাদের সামনে প্রস্তুত করছি।
আর এই ইডিয়েটরা কীভাবে ইডিয়েটের মতো কাজ করছে সেইগুলো দেখুন, তাদের কি করার ছিল আর করছে কি। এবারে মুসলিম সমাজের লোকেরাই এর উপহাস করবে, মুসলিম সমাজের লোকেরাই কী দেখবে, এবারে মুসলিম সমাজের লোকেরা এবারে কী পাবে, আরে এদের নিজেদের ভেতরেই বন্তি নেই, এদের নিজেদের ভেতরেই সহমতি নেই, নিজেদের ভেতরেই বিবাদ রয়েছে। তো এটা বিবাদটা বাড়াচ্ছে কারা, বাংলাদেশ অগ্নিবীর নামে যে সংস্থা সেই সংস্থাটি। এই জন্য আমি সমস্ত বাংলাদেশি ভাইয়েরা যারা বাংলাদেশে আমার সঙ্গে জুড়ে আছে তাদেরকে জানাবো আমি যে অগ্নিবীর নামের সংস্থার সঙ্গে যারা তারা কোনো সম্পর্ক না রাখে, যে অগ্নিবীর তারা আর্য সমাজের প্রচার করতে আসেনি, তারা শুধু নিজের নাম ফলাও করতে এসেছে, যার জন্য সেই বাংলাদেশের যে অগ্নিবীর সেই অগ্নিবীরের সঙ্গে কোনো পশ্চিমবঙ্গে হোক বা পূর্ববঙ্গের হোক কোনো বাঙালি যেন তাদের কাছে না থাকে, এই আমার প্রার্থনা রইল আপনাদের কাছে। ধন্যবাদ। পণ্ডিত মহেন্দ্র পাল আর্য, এ দ্বিতীয় ভাগ।